ওয়েলকাম ব্যাক টু কলকাতা বিজ। আগের ভিডিওতে তোমরা দেখেছো দেবরা ফিফি আইল্যান্ডে গেছিলো, যেখানে আমি যেতে পারিনি। তো ওরা ফিরে এসেছে, ওরা একটু রেস্ট নিয়েছে। আমরা এখন এসেছি সুইমিং পুলে, আর ওরা দুজন উপর থেকে আসছে, আর দেবার আমি অলরেডি চলে এসেছি। তো দেখাচ্ছি, আর সুইমিং পুলে তো আমি নামতে পারবো না, সেজন্য আমি একদম রেডি হয়ে এসেছি। আর যাতে এখান থেকে আমরা সানডে মার্কেট বলে একটা মার্কেট আছে কাছাকাছি, আজকে যেহেতু মানডে সানডে নয়, তাও আমরা ওখানে যাব। তো ওই যে দেব অলরেডি নেমে গেছে, তোমাকে দেখাচ্ছি যা যা করছি এরপর থেকে। আজকে আমাদের ফুটেজের লাস্ট ডে, কালকে আমরা ক্র্যাবিং জন্য এখান থেকে বেরিয়ে যাব। বাই স্যার। ছোট হলেও পুলটা সাজানো, আর এই দেখো এদিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখান থেকে একটা সিঁড়ি উপরের দিকে উঠে গেছে, এর উপরে ফিটনেস মানে জিম টিম আছে কিছু, আর এখানেও সিটিং আছে। আর এটা তো ডাইনিং রুম, এখানে ডাইনিং বলতে সকালবেলা শুধু ব্রেকফাস্টটাই সার্ভ করে ওরা অর্ডার করলে। আর এখানে দুটো ডেক আছে, আর এখানে আমার বর আছে। সমুদ্রে এনজয় করার পরে এখন সুইমিং পুল এনজয় করছে, আমি দুটোর মধ্যে কোনোটাই করতে পারলাম না। নেক্সট টাইম আমি অনলি মজা করবো, তুমি বেবি সামলাবে। এখানকার জলে কিন্তু অত ক্লোরিন নেই, এটা কিন্তু ফ্রেশ ওয়াটার। ইন্ডিয়ান হোটেলে এতটা ক্লোরিন, এইটা জলটা কিন্তু ফ্রেশ, স্টিল লাইট, খুব কম। মানে আমি এই যে দাঁড়িয়েছি একটু এখানে, ভীষণ আমি পা দিয়ে বুঝতে পারছি, মানে ভালোই লাইট আছে জলটা। এই জায়গাটা কি সুন্দর না, এই সেই ছায়ন্দা চলে এসছে, আর দেব ছায়ন্দাকে দেখে এক্সাইটমেন্টে আমার প্যান্টটা ভিজিয়ে দিয়েছে। মোহরাও চলে এসছে, মোহরা কি মজা করছে আমি পারছি না করতে, ঠিক আছে কোনো ব্যাপার না, কিছু কিছু স্যাক্রিফাইস তো করতেই লাগে। এখন বাজে লোকাল টাইম ওয়াইজ 8টা, আর আমরা বেরিয়ে পড়েছি রোডে। এইখানে একটা সুন্দর বাড়ি দেখছি, সুন্দর বাড়িটা। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে আজকে, কালকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, কালকে সানডে ছিল না, রাইট। দাঁড়িয়ে আছি সানডে ওয়াকিং মার্কেটে, কালকে আমাদের আসা হয়ে ওঠেনি, সেই জন্য আজকে বেশিরভাগ দোকান বন্ধ, কিন্তু এখানে আলো ঝলমলে একটা দোকান আছে। থেকেই সান্দার আমি ফিফি আইল্যান্ড করেছিলাম, মানে ট্যুরটা। তো মুনকে আমি বলেছিলাম আমি নিয়ে আসবো, তো খুঁজে খুঁজে কিন্তু ঠিক নিয়ে এসেছি। মুন জায়গাটা খুব সুন্দর, জায়গাটা অনেক দোকান, অনেক কিছু কেনার আছে, সবচেয়ে বড় কথা খাবার প্রচুর ভ্যারাইটি রয়েছে। আজকে যেহেতু আমার মানডে, তো আজকে আমি কিছু খাচ্ছি না, বাট তোমরা এলে এই জায়গাটা আসতে পারো, সানডে মার্কেট। সানডেতে আরও বেশি হ্যাপেনিং থাকে, লোকজন বেশি থাকে, বাট তাছাড়া এখানে দোকান খোলাই আছে। ফার্স্টের দিকে দোকান অনেকগুলো বন্ধ ছিল, আর মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে, বৃষ্টি আসবে যে কে জানে। আমরা তো যেখানেই যাই যখনই যাই তখনই বৃষ্টি। দেখে আমরা ফিফি আইল্যান্ড বুক করেছিলাম, এখন দোকানে যে বসেন তাকে দেখতে পাচ্ছি না, দেখলে একটা থ্যাংক ইউ জানিয়ে যেতাম, কারণ আমাদের ফিফি আইল্যান্ড দারুণ ছিল।
একটা ম্যাঙ্গো শেক নিয়েছি অ্যাজ ইউজুয়াল, এটা এসে এত ভালো লেগেছে শেকগুলো খেতে। আর আজকে এটা নিল 69 বার, অন্য জায়গায় এটা 50 বার 40 বারে পাওয়া যাচ্ছিলো। ফুকেট একটু কস্টলি, তো একটু দামটা বেশি। দোকান আছে গৌতম হোস্টেল 2, লেখা আছে, খাই ইচ্ছা করতে পারছি না। তো এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট কিনবো, পছন্দ হয়েছে। 4টে 120 বার এখানে আছে, 100 বার 120 বার এরকম। এটা হ্যান্ড পেন্ট। আরে আমি বলবো, সুভেনিয়ার কিনে বেরোলাম, আর আমরা যেখানে যাই সেখানে বৃষ্টি ছাড়া চলে না। সো উই আর হ্যাভিং দ্য বৃষ্টি ইন থাইল্যান্ড, ইন ফুকেট, থাইল্যান্ডের মধ্যেই ফুকেট। তো বিদেশে বৃষ্টি, সুভেনিয়ার কিনলাম, তো বিদেশে বৃষ্টি এক্সপিরিয়েন্স করছি, করতে করতে চিচির করে করছি। মনকে আমি কথা বলতে দেবো না, কারণ এখানে এসে আমি এতটাই এক্সাইটেড যে আমি ব্লগে এত কথা বলছি, মনকে আমি কথা বলতে একদম দেবো না। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদেরকে পৌঁছে যেতে হবে, কারণ কালকে আমাদের ক্র্যাডি যাওয়ার আছে, বৃষ্টিতে ভিজতে হবে না। একটা অদ্ভুত ব্যাপার, মানে আমরা আসার টাইমেও বৃষ্টি হলো, এসেও এখন বৃষ্টি হচ্ছে, মানে আমাদের কপালে বৃষ্টি, বিয়ে থেকে বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় যেতে যেতে বৃষ্টির মধ্যে একটা আইসক্রিম পার্লার দেখলাম, যদি শেকটা না নিতাম তাহলে একটা আইসক্রিম খেতাম। অবশ্য আজকে আর আইসক্রিম খাবো কি, আমি অলরেডি একটা আইসক্রিম খেয়েছি। আর এখানে বার অনেক আছে, গান হচ্ছে বারের মধ্যে, বৃষ্টির মধ্যে মন ঢুকবে। আমাদের কপাল ভালো, সুন্দর বৃষ্টির ঝাঁক খাচ্ছি বসে বসে, আর কি করবো, পা ফা ভিজে যাচ্ছে। জানি না আজকে রাত্রেবেলা মধ্যে পৌঁছাতে পারবো আর হোটেলে, হোটেল কিন্তু এখান থেকে খুব বেশি দূর না, হোটেল খুব হলে এখান থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হবে। আমি বলছি 5 মিনিটের মধ্যে ওয়াকিং, মানে 5 মিনিটের মধ্যেই আমরা যাব, কিন্তু এত বৃষ্টি হচ্ছে মানে পুরো নামলে বেরোতে পারছি না। মানে এখানে আমরা বসে আছি একটা শেডের তলায়, বেঞ্চ পাতা আছে এখানে, তাতেই হচ্ছে কি এত ছাট আসছে, ভিজে যাচ্ছে ফোন, ভিজে যাচ্ছে সব থেকে, ভিজে যাচ্ছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম, অনেক বৃষ্টি, ঝড় ঝাপটা দেখে বুঝতেই পারছো যে বৃষ্টি, আমার চুল ফুল ভিজে গেছে। তো এখন যাই, বৃষ্টি থেকে আসার পরে এখন গরম গরম ভাত খাওয়া হবে। আমি ভাত খাবো না আজকে, কিন্তু ওরা তিনজন ভাত খাবে, আর এটা অ্যাবসলিউটলি মেড বাই সায়ন্দা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ফুকেতে এসে একদম আমরা নিজেদের মতো গরম ভাত, গোবিন্দভোগ চালের ঘি, তার সাথে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, যে আমাদের সেই সুন্দর খাবার দাবার, বিখ্যাত শেফ এখানে। আর এই যে পেঁয়াজটা দেখছো, আলুটা দেখছো, আর ওখানে ছোলা আছে। আমি খাবো হচ্ছে একটু মুড়ি দিয়ে, আমাদের আজকের মতো খাবারটা। তো ওদের তো ভাত খাওয়া হয়ে গেছে, মোহনা ভাত খায় নদীন খেলে, আর আমি খাচ্ছি এখানে মুড়ি, বাদাম, ছোলা, আর একটা স্পেশাল যেটা বানিয়েছি সেটা হচ্ছে ছোলা, মানে ছোলা তো করতে পারিনি, কাঁচা ছোলা, পেঁয়াজ, মানে আলু কাবলি টাইপের নুন দিয়েছি অল্প। দেখা হচ্ছে পরের ভিডিওতে, উইথ ক্র্যানি, ক্র্যানিতে যাবো, কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, স্টে হ্যাপি, স্টে সেফ, ওয়াচ কলকাতা উইথ অলওয়েজ, গুড নাইট।